হাই এভরি ওয়ান আলাইকুম হ্যাঁ আজ আমি আমার তৈরি একটি সফটওয়্যার নিয়ে আপনাদের মাঝে রিভিউ করবো সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাকাডেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা তৈরি করে তৈরি করতে আমার অনেক সময় ইনভেস্ট করতে হয়েছে ছয় থেকে আট মাসের মতো সময় লেগেছে আমার এই সফটওয়্যারটার পেছনে এই সফটওয়্যারটা আমি শখের বসে গড়েছিলাম যখন আমি নতুন ডটনেট প্রোগ্রামিং শিখি তখন এইটা আমি মূলত এটা পাঁচ মাস ডটনেট প্রোগ্রামিং শেখার পরে আমি এই সফটওয়্যারটা তৈরি করেছিলাম আজকের এই টিউটোরিয়ালটা এর জন্য বেশি উপকৃত হতে যাচ্ছে যারা ভাবতেছেন যে ম্যানেজ আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার কোনো ব্যবসার জন্য কোনো ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার খুঁজছেন আচ্ছা যদি আপনার কোনো ম্যানেজমেন্ট অ্যাকাডেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম সেলসের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বা কাইন্ড অফ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তাহলে আমাকে নক করতে পারেন আমার ডিসক্রিপশন আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া থাকবে ওখান থেকে নাম যদি আপনার মনে করে থাকেন যে আপনার সব প্রতিষ্ঠানের জন্য কোনো অ্যাকাডেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম বা সেলসের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন ডেস্কটপ ডেস্কটপ বেসিক তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ শুধু ডেস্কটপ বেসিকই নয় যদি আপনি চান যে অফলাইন অনলাইন ওয়েব বেসিক ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশানও তৈরি করা যেতে পারে অথবা এ সফটওয়্যারটা আপনি এই যে ডেস্কটপের জন্য এটা অফলাইনও আছে অনলাইনে আছে আপনি যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারেন নো প্রবলেম অ্যাকচুয়ালি আমি লাস্ট এক বছর ধরে ডট নেটের কাজ তেমনটা করি না সবচেয়ে ভাগ করা হই ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপ ডেভেলপমেন্ট এই কাজগুলো সবচেয়ে বেশি করা হয় সো চলুন শুরু করা যাক অনেক কথা বলে ফেললাম আবার শুরু করা যাক হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা দেখে নেব যে এই সফটওয়্যারটার মধ্যে কি কী ফিচার অ্যাড করা হয়েছে বা এ সফটওয়্যারটার মধ্যে কি কি কাজ আমরা করতে পারবো এই সফটওয়্যারটা দিয়ে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগিং সিস্টেম স্টুডেন্ট লগিং সিস্টেম फॉरगेट पासवर्ड चेंज पासवर्ड लॉगिंग हिस्टोरी बैकअप डाटावेज डिस्ट्रो डाटावेज ऑल रेकॉर्ड सिस्टेम नोटिसबोड सिस्टम, इनकम वर्सेस एक्सपांस प्रॉफिट रिपोर्ट टेबल, माय प्रोफाइल सिस्टेम व्बकेम एस एम एस भाग एस एम एस सिस्टेम स्क्रीनशॉट इम्प्लॉय पेरूल सिस्टम, सार्टिफिकेट स्टूडेंट सार्टिफिकेट ग्रेड सिस्टेम रेजल्ट सिस्टेम रेजल्ट मैनेजमेंट सिस्टेम স্টুডেন্ট ফি কালেকশন স্টুডেন্ট grading সিস্টেম তো অনেকগুলো অপশন আছে আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন মানে এটার সফটওয়্যারটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো খাতা কলমের কোনো প্রয়োজন নাই মানে সব কিছু এই মাধ্যমে হবে এভরিথিং টোটালি সব কিছু এই সফটওয়্যারের মাধ্যমে হবে একেবারে নিখুতভাবে তৈরি হবে আপনার যদি সঠিকভাবে এন্ট্রি করে যাবেন ডাটাগুলো বাকি কাজগুলো সব সফটওয়্যারই করবে অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা ডেমো পারপাস হিসেবে একটা নাম দিয়েছিল মিনস্কাইটা এই ভিডিওটা জাস্ট ডেমো হিসেবে দেখানো হয়েছে ওটার অনেক অসংখ্য ফিচার এড করা হয়েছে জাস্ট ফিচারগুলো সরকারে আমরা দেখে নিই আসলে সব ফিচারগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত সফটওয়্যার কোম্পানির অ্যাবাউট এবং যে ইনস্টিটিউট আছে ওই ইনস্টিটিউটের অ্যাবাউট কন্ট্যাক্ট নাম্বার ডেভেলপার অ্যাড্রেস ফার্স্ট অফ অল আমরা সাইন আপ বাটনে ক্লিক করা একটা আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আমরা এখানে ইউজার টাইপ সিলেক্ট করবো আমরা যদি ইউজার টাইপ অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করি তাহলে আমাদের পুরাতন অ্যাডমিনিস্ট্রেটর থেকে পারমিশন নিতে হবে পুরাতন অ্যাডমিনিস্ট্রো পাসওয়ার্ডটা দিলে তাহলে আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে তারপর আমরা ইউজার নেম ইউজার নেম দেব পাসওয়ার্ড এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন এই কোশ্চেনটা আপনার কাজে লাগবে যখন আপনি ফর্কের পাসওয়ার্ড দিতে যাবেন তখনই এই কোশ্চেনটা আপনার কাজে লাগবে যতটুকু সম্ভব ডট দিয়ে স্মার্ট করার ততটুকু করা হয়েছে এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যদি লগিং করি হ্যাঁ যা আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি লগিং হয়ে গেছে এই যে আমাদের একটি লোডিং লোডিং বার দেখাচ্ছে তারপর এই যে আমাদের ড্যাশবোর্ড ওপেন হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল ইউজার কজন আছে এটা দেখাচ্ছে টোটাল এমপ্লয়ি কজন আছে এটা দেখাচ্ছে উপরে ট্যাব গুলা বিভিন্ন অ্যাডমিন ড্যাশবোর্ড একাডেমিক্যাল আমরা যদি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে মাই প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের দেখতে পাবো যে আমাদের প্রোফাইলকে আপডেট করার জন্য বলতেছে মেসেজ দিচ্ছে যে আপডেট আপডেট করার জন্য প্রোফাইল আমরা আমাদের প্রোফাইল পিকচারে এড করতে পারবো বায়োডাটা এড করতে পারবো আমরা যদি একটা পিক আপলোড করে দেখি এই যে আপডেট কিন্তু হয়ে গেছে প্রোফাইল আপডেট সাকসেসফুল আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো ওল্ড পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো নিউ পাসওয়ার্ড হ্যাঁ এই যে চেঞ্জ সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে আবার লগ আউট করে আবার লগ ইন করি দেখতে পাবো যে আমাদের পাসওয়ার্ডটা সাকসেসফুলি চেঞ্জ হয়েছে এই যে দেখছেন আমাদের এখানে প্রোফাইল ইমেজ দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে এবং যেখান থেকে আপনারা ইমেল ইমেল সেন্ড করতে পারবেন ইনকাম এক্সট্রা কোনো ইনকাম থাকে তাহলে ইনকামগুলো এখানে শো করতে পারবেন ইনকামগুলো এক করতে পারবেন ইনকাম এন্ট্রি করতে পারবেন এক্সপেন্স এক্সপেন্স এন্ট্রি করতে পারবেন এক্সপেন্স ডিলিট করতে পারবেন এবং আমরা যদি এখানে দেখি যে অ্যাডমিশন কোনো নতুন স্টুডেন্ট অ্যাডমিশন করতে চাইলে এখান থেকে আমরা তার কুই কোর্স সে কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছে ওই কোর্সের কত টাকা ভর্তি ফ্রি আছে ওদের কত টাকা ভর্তি ফ্রি আছে ওইগুলো সবাই সব তথ্য করে দেখতে এবং কোনো স্টুডেন্ট সার্চ দিলে শুধু তার আইডিটা সার্চ দিলে এসব তার তথ্যগুলো আসে এসে পড়বে হ্যাঁ আমরা যদি কোনো স্টুডেন্টকে প্রমোশন করতে চাই প্রমোশন টু নিউ কোর্স এখান থেকে তার আইডিটা দিয়ে দিয়ে যাব দিলে এটা এভাবে প্রতিষ্ঠিত হবে যেখান থেকে আমরা তার নতুন কোর্স সিলেক্ট করে নিতে পারবো অথবা নতুন ক্লাস সিলেক্ট করে দিতে পারবো তারপরে আমরা যদি এখান থেকে লিভ কোনো স্টুডেন্টকে স্টুডেন্ট মানে এই প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছে বা লিভ গ্রহণ করছে এই স্টুডেন্ট এ তখন তার লিভের কারণটা এখানে টাইপ করতে হবে টাইপ করে অটোমেটিকলি সে স্টুডেন্ট থেকে রিমুভ হয়ে যাবে আর হ্যাঁ এখান থেকে আমরা ওয়েবকেম দিয়ে স্টুডেন্টের ছবি তুলতে পারবো ছবি তুলে আপলোড করে দিতে পারবো অথবা আপলোড ছবি আপলোডও করা যাবে তারপর আমরা প্রোফাইলটাকে তারা আপডেট করতে পারবো আমাদের স্টুডেন্টের ফি কালেকশন দেখি যেখান থেকে আমরা স্টুডেন্টের ফি কালেকশন গ্রহণ করতে পারবো সে এই যে তার কালেকশনের ইনভয়েস সাথে সাথে তৈরি হয়ে যাবে এবং করলে সেই ইনভয়েসটাকে প্রিন্ট করে স্টুডেন্টকে দিয়ে দিতে পারবে নিউ পেড এরকম হ্যাঁ যে আমরা এক্সাম দেখি যে এক্সাম হ্যাঁ আমাদের যে এক্সাম এন্ট্রি করার ইয়েটা এটা তারপর আছে এক্সাম ফ্রি এডমিট কার্ড তৈরি করা অ্যাডমিট কার্ড তৈরি করা স্টুডেন্টের এক্সাম ফ্রি অ্যান্ড ক্রিয়েট এডমিট কার্ড মানে একসাথে এক্সাম ফ্রি নিয়ে নেওয়া এবং তার এডমিট কার্ড একসাথে ক্রিয়েট হয়ে যাবে সে কত সাবজেক্ট পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং যে সে সাবজেক্ট পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং স্যার সাবজেক্ট কী কী সাবজেক্টগুলো সিলেক্ট করে তার স্টুডেন্টের এই যে অ্যাডমিট কার্ড হয়ে গেছে অটোমেটিক্যালি যে তা সেই কই সাবজেক্ট পরীক্ষা দিতে চাচ্ছে ওই 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 ইস্যুগুলো আসা পড়ছে এখানে এবং করে ওইটা প্রিন্ট করে তাকে দিয়ে দিয়ে দিতে পারবেন তার এক্সাম কত তার এক্সামোর নম্বর এখানে এক্সাম যে রুটিনটা আছে ওইটাও এখানে প্রিন্ট হয়ে যাবে ওইটাও তৈরি হয়ে গেছে অটোমেটিকলি তো একেবারে ইজি এগুলো এই যে আমরা গ্রেডিং সিস্টেম স্টুডেন্ট গ্রেডিং সিস্টেম এই যে পরীক্ষা দিয়েছে তার এই যে পরীক্ষার এক্সামিনিং আইডিটা চাপ দিলে অটোমেটিকলি সে কই সাবজেক্ট পরীক্ষা দিয়েছিল ওই সাবজেক্টগুলোর কোড বিষয় আসা করবে এখানে তার সাবজেক্টের নামগুলো আসা পড়বে এখান থেকে আমরা যে আমরা থিওরিতে কত হয়েছে প্র্যাকটিক্যাল এমসি কিউ এমসি কিউ টোটাল নাম্বার কত এবং সাথে সাথে গ্রেড হয়ে যা গ্রেড উঠে যাচ্ছে সে কি ফেল করছে না পাস করছে অটোমেটিকলি সফটওয়্যারটা কাউন্ট করতেছে যে সফটওয়্যার নির্ধারণ করতেছে যে গ্রেডিং সিস্টেমটা ফেল হ্যাঁ এই যে এবং সে অটোমেটিকলি যদি সে এরকম একটা সাবজেক্ট ফিল করা তাহলে অটোমেটিকলি তার গ্রেডিং সিস্টেমে তো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা রেজাল্ট কম কম্পিউটার রেজাল্ট দিলে যে সে টোটাল পয়সা ক কত পয়সা এত এবং তার জিপিএ কী এটা আমরা দেখতে পাচ্ছি এখানে এবং এটা যদি আমরা সাবমিট দিই অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে এবং আমরা যদি তার রেজাল্টটা দেখতে দেখতে তারা রেজাল্টটা দেখতে হলে আমাদের তারা রেজাল্ট দেখতে হলে তার এক্সামিনি আইডি দিয়ে সার্চ করতে হবে এবং তার স্টুডেন্ট আইডি এই দুইটা লাগবে তার এক্সাম নেম সে কোন এক্সামে পরীক্ষা দিয়েছে ওইটা এবং এক্সামিনেশন আইডি ইয়ার আইডি যে আমরা সার্চ অটোমেটিকলি যে রেজাল্ট শিট রেজাল্ট কার্ড মার্কশিট দেখতে পারবো মানে অনেক সুন্দরভাবে দেখতে পারবো এই যে কতটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে কত সাবজেক্ট থিওরিতে কত পার্স মানে এভরিথিং সবগুলো তথ্য হিসাব পড়ছে এখানে এই যে এই যে বলতে তত দিলে আসবে না তারপর যদি আমরা হ্যাঁ গ্রেডিং সিস্টেমটা দেখি এই যে আমরা এখান থেকে তার সার্টিফিকেট ক্রিয়েট সার্টিফিকেট তৈরি করতে পারবো তারা এক্সামিনে আইডি দিয়ে সার্চ করলে তার তথ্যগুলো আসবে সে যে ফাঁস করছে না কি ফেল করছে যদি ফাঁস করে থাকে তাহলে অটোমেটিকলি তার এখানে ততগুলো আসবে আর যদি সে ফিল করে থাকে তাহলে আসবে না এই যে ফাইন সার্টিফিকেট সার্টিফিকেটটা কে যে সার্টিফিকেটোমেটিক আসা পড়ছে কত সাবজেক্ট পরীক্ষা দিয়েছে কী গ্রেড ফাইভ পেয়েছে অটোমেটিকলি সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে হ্যাঁ আমরা যদি কোনো কোর্স অ্যাড করতে চাই কোড অথবা ক্লাস অ্যাড করতে চাই তাহলে এখান থেকে কোর্স ক্লাস অ্যাড করে নিতে পারবো মানে এখানে প্রত্যেকটা জিনিসই ডাইনামিকলি করা হয়েছে প্রত্যেকটা জিনিস ডাইনামিক করা হয়েছে এখানে আমরা সাবজেক্ট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো সাবজেক্ট কোড এবং সাবজেক্ট নেম দিয়ে এবং এই সাবজেক্টটা কোন ক্লাসের ওই ক্লাস অথবা ওই কোর্স সিলেক্ট করলে আমরা সাবজেক্ট নেম সাবজেক্ট কোড দিয়ে সাবজেক্ট অ্যাড করে নিতে পারবো তারপর আমরা এখানে টাইম টেবিল সিলেক্ট করে দিতে পারবো এই স্কুল প্রতিষ্ঠানের রুটিন অ্যাড করে অ্যাড করতে পারবো এখান থেকে তারপর আছে এমপ্লয়ি আমাদের প্রতিষ্ঠানে এমপ্লয়ি যদি কোনো এমপ্লয়ি নিয়োগ দিতে হয় এখান থেকে এখান থেকে আমরা কোনো এমপ্লয়ি সার্চ করতে তাহলে সার্চ করতে পারবো কোনো এমপ্লয়ি নতুন আসলে তাকে তার ইনফরমেশনগুলো আমরা এখানে তথ্যগুলো এন্ট্রি করতে পারবো এবং কোনো ট্রেনার থাকলে ট্রেনার ট্রেনারের ক্লাস শিডুল টিচারের ক্লাস শিডিউল তার কোন ক্লাসটা ওই ক্লাসটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো যে সে কোন কোন সাবজেক্ট পড়াবে কোন কোন সাবজেক্টের সাবজেক্ট তার আছে ওইটা এখান থেকে আমরা এ করতে পারবো এখানে আমরা শুধু তার আইডি সার্চ দিয়ে দিলে সার্চ দিলেই তার তথ্যগুলো শুরু করবে এখানে যে দেখাচ্ছেন তার যে তার পিরিয়ড যে তার কয়টা পিরিয়ড আছে থার্ড পিরিয়ডে শিফট বেচ নাম্বার সে কত নাম্বার বেচের ক্লাস করে এবং তার কত ঘন্টা তার ক্লাস এবং তার এখান থেকে আমরা তার রেকর্ডগুলো সব রেকর্ডগুলো দেখতে পারবো আমরা ইচ্ছে করে প্রিন্ট করতে পারবো এক্সেলে নিতে পারবো ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডেও নিতে পারবো সার্চ করতে পারবো তারপর আমরা এমপ্লয়ি পে রুল এমপ্লয়ি পে রুল চলে তার এমপ্লয়ি আইডিটি আমরা চেক বাটনে ক্লিক করলেই তার এমপ্লয়ি পে রুল সিস্টেমটা আসবে এখান থেকে আমরা তার পে সিস্টেমটা কমপ্লিট করতে পারি তার পার মান্থে কত টাকা এবং টোটাল মান্থ এবং তার স্যালারি হ্যাঁ পেরোল রুল সিস্টেম আমরা যদি কোনো এমপ্লয়িকে সার্চ করতে চাই তাহলে তার আইডিটা দিয়ে এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোনো এমপ্লয়ি লিভ গ্রহণ করলে এই কাজটা তারপর আমরা যদি এখানে দেখি অ্যাটেন্ট হ্যাঁ অ্যাটেন্ড সিস্টেম হ্যাঁ এখানে স্টুডেন্ট অ্যাটেন্ট যা আজকে স্টুডেন্ট অ্যাটেন্ড হয়েছে কিনা এটা এখান থেকে আমরা দিতে পারবো হ্যাঁ যেটা আমরা বলে থাকি হাজিরা খাতা ওই হাজিরা খাতাটা এখান থেকে আমরা করতে পারবো অনেক ইজিলি এভাবে এটা করতে পারবো যেহেতু পতাক্ট আইডির মধ্যে চাপ দিলি তার ইয়েটা আসবে এবং এমপ্লয়ের এমপ্লয়ি প্রেজেন্ট এন্ট্রি করতে পারবো হ্যাঁ এটার মধ্যে ফিঙ্গার প্রিন্ট দ্বারা অ্যাটেন্ডিং সিস্টেম এটাও আছে অ্যাটেন্ডিং মেশিন দিয়ে সেভাবে অ্যাটেন্ড করা যায় ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্টুডেন্টের যাতে এমপ্লয়ী ফিঙ্গার দ্বারা এটার কাজ চলতে আসে এটা শীঘ্রই হয়ে যাবে হ্যাঁ আর এখান থেকে আমরা যদি কোনো ইউজার সিস্টেম হ্যাঁ ইউজার সিস্টেম ভিউ ইউজার সিস্টেম আমরা প্রত্যেকটা ইউজার দেখতে পারবো এবং এখান থেকে আমরা সব রেকর্ড আমাদের আমরা যা এন্ট্রি করি সব রেকর্ড খাতা এখানে জমা হবে প্রত্যেকটা রেকর্ড এখান থেকে আমরা জানতে পারবো হ্যাঁ যে সিস্টেম রেকর্ড এখান থেকে আমরা সব ধরনের রেকর্ড পাবো আমরা যেভাবে চাই ওইভাবে এই সব রেকর্ডগুলো এখানে সাজানো আছে আমরা সব রেকর্ড ইচ্ছেগুলো এখান থেকে দেখতে পারবো যদি কোনো আমাদের এন্ট্রিতে ভুল হয়ে থাকে বা কোনো রেজাল্ট শিটে বা কোনো কিছুতে ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে কে এন্ট্রি করেছে কত কখন এন্ট্রি করেছে এই এখান থেকে জানতে পারবো মানে এটা কোনো দুর্নীতি বা ধিনম্বারি করেন কোনো সিস্টেম নয় সব রেকর্ড এখানে আপনি যদি ভুল এন্ট্রি করেন বা ভুল ভুলে ওরা ডিলিট করে থাকেন তাহলে ওটু এই হিস্টোরির মধ্যে আসে জমা হবে এখান থেকে আমরা সব তত্ত্ব পাব মানে এক কথায় বলতে গেলে একটা রেকর্ড খাতা মানে সব রেকর্ড এখানে থাকবে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা অল স্টুডেন্টের ফি কালেকশন রেকর্ডটা অল স্টুডেন্টের এক্সামিনেশান রেকর্ড স্টুডেন্টের রেজাল্ট রেকর্ড আমরা দেখতে পারবো এখান থেকে কে এই রেজাল্টটা এন্ট্রি করেছে কোন টিচার এই রেজাল্টটা এন্ট্রি করেছে ওইটা দেখতে পারবো কারণ আমরা সার্চ করতে পারবো এক্সামিনেশন এবং এক্সাম ইয়ার এগুলো দিয়ে আমরা সার্চ করতে পারবো অথবা সার্চ ইনস্টিটিউটের রেজাল্ট দেখতে পারবো আমরা এখান থেকে এই যে আমরা ইচ্ছাগুলো প্রিন্টও করতে পারবো হ্যাঁ আমরা এখান থেকে ইনস্টিটিউট রেজাল্ট দেখতে পারব এক্সামিনেশন নেম এবং ইয়ার এবং বেচ অথবা ক্লাস সিলেক্ট করে আমরা সার্চ বাটন টিপ দিলে একটা রিপোর্ট ওপেন হবে রিপোর্ট আকারে আমরা দেখতে পারবো ইনস্টিটিউটের রেজাল্ট হ্যাঁ যে আমরা দেখতে পাচ্ছি টোটাল ফাস ফেল টোটাল জিপিএ কত পেয়েছে এটা সব আমরা দেখতে পারবো এখান থেকে আসলে এটা মূলত প্রথম তো একটু ডেমু পারপাস একটু আইটি প্রতিষ্ঠানের জন্য এটি করা হয়েছিল স্কেটার থেকে স্কাইটার প্রতিষ্ঠানের জন্য এটা আমি করেছিলাম ওই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পাদন করার জন্য ডেমো পারপাস তৈরি করা হয়েছিল মানে এটা সেমই প্রায় স্কুল ম্যানেজমেন্ট এটা এটা তাই স্কুল ম্যানেজমেন্টের মধ্যে শিফট করা যাবে কোনো সমস্যা হবে না এই যে এখান থেকে আমরা স্টুডেন্ট আইডি ক্রিয়েট করতে পারবো স্টুডেন্ট জাস্ট স্টুডেন্টের আইডিটা দিলেই আইডি দিয়ে আমরা এবং তার আইডিটা চাপ দিলে তার তথ্যগুলো শু করবে হ্যাঁ আসলে তো আইডি মনে নেই একটু হিস্টরি থেকে আইডিটা নিতে হবে একটু স্টুডেন্ট আইডি হ্যাঁ আমাদের এখান থেকে যে আমরা ক্রিস্টুডেন্ট আইডি নেই হ্যাঁ আইডিটা যদি দিই আমরা হ্যাঁ আইডিটা দেওয়ার সাথে তার তথ্যগুলো আসা করবে এখান থেকে এবং তার এই যে তার ব্লাড দিয়ে আমরা যদি চাপ দিই অটোমেটিকলি তার আইডি এই যে স্টুডেন্ট আইডি তৈরি হয়ে গেছে এটা আমরা প্রিন্ট করে এই যে আমরা প্রিন্ট করতে পারবো এই স্টুডেন্ট আইডিটা এই যে আমরা যদি ফাইন করা খুঁজতে চাই তাহলে আইডিটা খুঁজতে পারবো এই যে আমরা যদি কোনো ডিলেট কার্ড করতে চাই তাহলে ডিলেট করতে পারবো স্টুডেন্টের কার্ডটাকে ডিলেটও করতে পারবো আমরা এই যে তারপর আমরা এমপ্লয়ি আইডি কার্ডও তৈরি করতে পারবো এখান থেকে সেম একইভাবে আইডি কার্ডের ডিজাইন সমস্যা নেই ডিজাইন যে কোনো ডিজাইনে দেওয়া যাবে নো প্রবলেম তারপর আমরা এখান থেকে নোটিশ বোর্ড দেখতে পারবো যদি অ্যাডমিনিস্ট্রটরের থেকে কোনো নোটিশ এসে এসে থাকে তাহলে আমরা নোটিশ বোর্ডটা এখানে দেখতে পারবো আদার্স এমপ্লয়ীদের জন্য যদি কোনো নোটিশ এসে থাকে তাহলে এখান থেকে নোটিশ আমরা তো আর শুধু এই নোটিশটা শুধু অ্যাডমিনিস্ট্ররি ক্রিয়েট করতে পারবে এখানে যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রটর আইডি দিয়ে লগিং আছে তো আমাকে নোটিশ তৈরি করতে দিচ্ছে যদি এমপ্লয় থাকে তাহলে তাকে নোটিশ তৈরি করতে দিবে না শুধু সেই নোটিশগুলো দেখতে পারবে তারপর আমরা এখান থেকে রিপোর্ট দেখতে পারবো এই যে স্টুডেন্ট প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইলটা রিপোর্ট আকারে দেখতে পারবো এই যে এমপ্লয়ি রিপোর্টও দেখতে পারবো প্রোফাইল কার্ড হিসেবে অথবা তারা এই যে সার্চ করলে তার প্রোফাইলটা শু করবে অথবা সিস্টেম ইউজারের রিপোর্ট কার্ড আমরা দেখতে পারবো এখান থেকে সেমে কীভাবে আমরা এখান থেকে লগিং হিস্ট্রি দেখতে পারবো যে সিস্টেমে কে কখন লগিং করছে কতটার সময় ইন করছে কোন ইউজার ওই সব লগিং হিস্ট্রিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো তারপর আমরা এখান থেকে কোনো পিডিএফ ফাইল ওপেন করতে চাইলে আমরা এখান থেকে কোনো পিডিএফ ফাইলও দেখতে পারবো রিড করতে পারবো এখান থেকে এই যে আমরা পিডিএফ ফাইলও এখান থেকে ওপেন করে রিড করতে পারবো আমরা যদি কোনো এখানে ব্রাউজার অ্যাড করা হয়েছে ওয়েব ব্রাউজার আপনারা ইন্টারনেট থাকলে ওয়েব ব্রাউজ ব্রাউজিং করতে পারবেন এখান থেকে আমরা ডাটাবেসড ব্যাকআপ রিস্টোর দিতে পারবো হোম এখান থেকে আমরা ইমার্জেন্সি কোনো তত সার্চ করতে চাইলে এখান থেকে আমরা হোম সার্চ কুইক সার্চ বাটন থেকে বক্স থেকে এখানে কোনো উচিত সার্চ করে অতি সহজে সার্চ করে নিতে পারবো এই যে এটা হচ্ছে মেইন যে এই যে এমপ্লয়ি গ্রাফ আকারে গ্রাফ আকারে দেখা হবে এমপ্লয়ি ভার্সেস এই যে আমরা দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে আপনার প্রফিট এই যে এখানে টোটাল মানে যত ইনকাম আছে এক্সপেন্স আছে সবগুলা ভার্সেস এই যে এই যে ইনকাম বার্সেস প্রফিট আমরা দেখা দিচ্ছে এখানের মধ্যে আপনার এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন গ্রাফচার আকারে সব তথ্য দেখাবে আপনার এখানে আপনার কোন খাতে কত টাকা ইনকাম হয়েছে এক্সপেন্স হয়েছে সবগুলোর রেকর্ড এখান থেকে পাবেন এবং আপনারা সার্চ করতে পারবেন যে এতদিন মানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কত টাকা ইনকাম বা কত টাকা আপনার প্রফিট হয়েছে ওইগুলো দেখতে পারবেন এখান থেকে গ্রাফচার আকারে টোটাল ইনকাম টোটাল এক্সপেন্স কত টাকা ওইগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন কোন কোন খাতে কত টাকা ইনকাম এক্সপেন্স হয়েছে ওইগুলা সবগুলো এখান থেকে দেখা যাবে এই এখান থেকে আমরা অ্যাবাউট দেখতে পারবো ডাটা বেস ব্রেকআপ করতে পারবো টাটা বেস রিস্টোর যে আমরা যদি লগ আউট করে ফেলি যে আমাদের এখান থেকে আমরা ফোর গেট পাসওয়ার্ড দিতে পারবো আপনার ডেট অফ বার্থ দিয়ে হ্যাঁ এখন যদি আমরা এমপ্লয়ি আইডি ক্রিয়েট করে আমরা সফটওয়্যারে ওপেন করে তখন দেখতে পারবো আমরা একটা এমপ্লয়ি

এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিভিন্ন অপশন কিন্তু অডিসেবল করা আছে মানে অফ করা আছে এমপ্লয়ীদের এমপ্লয়ের জন্য এই অপশনগুলো অনুমোদিত না শুধু অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনগুলো ব্যবহার করতে পারবে এই যে হ্যাঁ আমরা এখন যদি আবার একটা স্টুডেন্ট আইডি ক্রিয়েট করি আমরা স্টুডেন্টের মানে এখানে তিনটা সিস্টেম আছে অ্যাডমিনিস্ট্র এমপ্লয়ি স্টুডেন্ট তিনজনে ক্রিয়েট করে লগ ইন করতে পারবে এবং স্টুডেন্টরা শুধু তাদের এক্সাম ফ্রি দিতে পারবে এবং তারা তাদের রেজাল্ট জানতে পারবে এতটুকুই তাদের প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলা এন্ট্রি করতে পারবে তারা তাদের হিস্টরি দেখতে পারবে ভাল্ক এস এম এস সিস্টেম অ্যাকচুয়ালি এটা একটু পরে কাজ করা হয়েছে এই ভাল্ক এস এম এস সিস্টেমটা এই যেখানে আপনারা ব্যালেন্স দেখাবে সিঙ্গেল এস এস পাঠাতে পারবেন শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাকে অন্যান্য মাল্টিপল এস এম এস পাঠাতে পারবেন সেশন ভিত্তিক ক্যালাস শ্রেণীভিত্তিক অথবা এখানে মেসেজের করা অ্যাড করতে পারবেন আপনার মেসেজ সিস্টেম আছে যদি কোনো অ্যাডমিশন স্টুডেন্টকে অ্যাডমিট করেন তাহলে অটোমেটিকলি তার মোবাইল মেসেজ চলে যাবে যে তার অ্যাডমিট সাকসেসফুলি হয়েছে এখান থেকে আপনার শিক্ষার্থী আইডি দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন তার কন্ট্যাক্ট নাম্বারগুলো আনতে লিস্টগুলো শো করে দিতে পারবেন যে মেসেজ টেমপ্লেট অ্যাড করে রাখলে অ্যাড করতে পারবেন এখান থেকে আচ্ছা মেসেজগুলো কাউন্ট হতেছে যে কতটা মেসেজ সে লিখতেছে এখান থেকে আমরা মেসেজের সেটিংগুলো অ্যাড করে নিতে পারবো ইউপিআই কি এবং মেইল দিয়ে সো গাইস এই ছিল আজকের আমার সফটওয়্যার রিভিউ মানে এটার তেমন ইয়ে করা হয় নাই এটা ডেভেলপিংয়ের কাজ চলতেছে আরও হ্যাঁ এটার মধ্যে আর নতুন নতুন ফিচার অ্যাড করা হতেছে গাইস শুভেচ্ছা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম